শেরপুরে ফিনান্সার তৃষ্ণাদেউর সেন্টার পরিদর্শন করেন প্রতিমন্ত্রী পলক। শেরপুর থেকে মিজানুর রহমান মিলনের পাঠানো তথ্যচিত্রে আমি খুশি ইসলাম। ক্ষুদ্রণী গোষ্ঠী তৃষ্ণাদেউর সেন্টার পরিদর্শনে আসেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বৃহস্পতিবার সকালে শেরপুর নালিতাবাড়ি কাকরকান্দি গ্রামে এসে তার সেন্টার পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, সরকার ফিনান্সিদের জন্য সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে কাজ করছে। তিনি আরও বলেন, নালিতাবাড়ি প্রত্যন্ত গ্রাম থেকে শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ কল্যাণে বিদ্যুৎ ও ইন্টারনেটের সুবিধা নিয়ে তৃষ্ণাদেউর নামে একটি মেয়ে অনলাইন মার্কেট প্লেসে ফিনান্সি করে হাজার হাজার ডলার আয় করছে। ইতিমধ্যে আইসিটি বিভাগের ইনফো সরকার তিন প্রজেক্টের মাধ্যমে কাকরকান্দি ইউনিয়ন পরিষদ থেকে উচ্চগতির ইন্টারনেট সংযোগে তার বাড়ি পর্যন্ত দেওয়া হয়েছে। এরপর দুপুরে নালিতাবাড়ি উপজেলা হলরুমে এক সেমিনারে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। প্রতিমন্ত্রীর সাথে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ইনফো সরকার তিন প্রকল্প পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, আইসিটি বিভাগের মহাপরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা, ইডিসির প্রকল্প পরিচালক খন্দকার আজিজুল ইসলাম, শেরপুর জেলা প্রশাসক সাহেলা আক্তার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান বিপিএম সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ও সাংবাদিকগণ। নির্যাতন আমাদের মা বোনদের প্রতি করা হয়েছে, এখনো 52 বছর পরেও সেই গ্রামের কান্না থামেনি। আজও যাদের সাথে দেখা হলো কেউই চোখের পানি ধরে রাখতে পারেনি। আমরা এখানে যারা ছিলাম, আমাদের নালিতাবাড়ি পৌরসভার নির্বাচিত মেয়র, চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, পুলিশ, সকলেই সেখানে গিয়ে আমরা আবেগতাড়িত হয়ে গিয়েছি। কিন্তু আমরা সেই কষ্ট বুকে চেপে রেখে আমরা সেই শোককে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা প্রতিষ্ঠার মধ্য দিয়ে